ওসামা বিন লাদেন, এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক গাল দাড়ি ভর্তি এক সন্ত্রাসীর মুখ। আমেরিকা সন্ত্রাসবাদীদের তালিকায় একসময়ের মোস্ট ওয়ান্টেড জঙ্গি। লাদেনের এক বার্তাবাহকের গতিবিধির উপর নজরদারি করে আমেরিকার গোয়েন্দারা সন্ধান পায় পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনের গুপ্ত ডেরার। এরপর এক রাতে পাকিস্তান সরকারের অনুমতি না নিয়েই আমেরিকার সেনারা অভিযান চালায় সেই বাড়িতে। এই অভিযানে খতম করা হয় পৃথিবীর একসময় ত্রাসকে। বন্ধুরা, লাদেনের মৃত্যু সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না আমেরিকার সেনারা কেন লাদেনকে হত্যা করার পর তার মৃতদেহ সমুদ্রে দাফন করেছিল। চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক রোমহর্ষক সেই অভিযানের কাহিনী। তবে তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর এই রকম তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করুন। সেই সময় পাকিস্তানের এবোটাবাদের ঘড়িতে রাত 11টা। ওসামা বিন লাদেন সহ গোটা পরিবার সেই সময় ঘুমে আচ্ছন্ন। টাইম স্ট্যান্ডার্ড অনুযায়ী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সময়ের ব্যবধান 30 মিনিটের। আফগানিস্তানের জালালাবাদ শহরে তখন সময় রাত 10:30। আমেরিকার নৌবাহিনীর শিল দলের 23 জন সদস্য দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই দলে ছিলেন এক পাকিস্তানি বংশোদ্ভূত দোভাষী। এই দলের সাথে ছিল কায়ো নামের একটি কুকুরও। এই শিল টিমের অন্যান্য সদস্যের মতোই কুকুরটিকে পরানো হয়েছিল বুলেট প্রুফ জ্যাকেট। এরপর ঠিক আধ ঘন্টা পর, অর্থাৎ আফগানিস্তানের সময় রাত 11টা নাগাদ, দুটি বিমান রওনা দেয় পূর্বে পাকিস্তানের সীমানার দিকে। হেলিকপ্টার দুটি ন্যাভ অফ দ্য আর্থ ফর মিশন, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে এই হেলিকপ্টার দুটি প্রচণ্ড গতিতে উড়ে যাচ্ছিল। পাকিস্তানের সীমানা অতিক্রম করার পর হেলিকপ্টার দুটি পেশোয়ার থেকে উত্তরের দিকে ঘুরে যায়। অ্যাবোটাবাদে পৌঁছতে সময় লেগে যায় প্রায় 1.5 ঘন্টা। ব্ল্যাক হক হেলিকপ্টার দুটি পেশোয়ার থেকে উড়ে যাওয়ার 45 মিনিট পর ওই রানওয়ে থেকে 4টি চিনুক হেলিকপ্টার উড়তে শুরু করে। দুটি হেলিকপ্টার পার করে গিয়েছিল পাকিস্তানের সীমানা, আর দুটি হেলিকপ্টার অবতরণ করে সীমানার পাশে। একদম শেষ মুহূর্তে এই 4টি হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ প্রেসিডেন্ট ওবামা ভেবেছিলেন এই অভিযানে যদি মার্কিন সেনারা পরিকল্পনা মাফিকভাবে সফল না হয়, তাহলে অন্য হেলিকপ্টারগুলির সাহায্যে তারা যাতে পাকিস্তান থেকে যুদ্ধ করতে করতে আফগানিস্তানে পৌঁছতে পারে। ঠিক করা হয় যদি এই অপারেশন বড় কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে, তখনই এই হেলিকপ্টারগুলিকে ব্যবহার করা হবে। আমেরিকায় তখন এই অভিযানের নকশা তৈরি করা হয়। তখন মাথায় রাখা হয় যে বিন লাদেনের বাড়ির চারপাশ লোহার গেট দিয়ে তৈরি, কিন্তু যখন সেনাবাহিনী ওই বাড়িতে আক্রমণ চালায়, তখন দেখে যে ভিন্ন দিনের চারপাশের কংক্রিটের দেওয়াল। সেই সময় হেলিকপ্টার ল্যান্ড করতে গিয়ে পিছনের দিকটি বেশ ক্ষতিগ্রস্ত হয় কংক্রিটে ধাক্কা খেয়ে। এমনই অবস্থা হয় যে এই হেলিকপ্টারটি পুনরায় আর ওড়ার জন্য সক্ষম থাকে না। লাদেনের বাড়িতে কোনো রকম জানালা ছিল না, যাতে বাইরে থেকে ভেতরকার ছবি দেখা না যায়। যে সময় আমেরিকার সেনাবাহিনী এই অপারেশন চালায়, সেই সময় লাদেন ঘুমাচ্ছিলেন। এরপর আমেরিকার সেনাবাহিনী যখন লাদেনের বাড়িতে প্রবেশ করে, তখন প্রথমেই তারা দেখতে পায় লাদেনের ছেলেকে। সেনাবাহিনী তাকে গুলি করে মেরে ফেলে। এই শোরগোল শুনে লাদেন নিজের ঘর থেকে বের হতে যান। সেই সময় সিঁড়িতে থাকা এক সৈনিক লাদেনকে দেখে ফেলেন। এরপর তিনি ধাওয়া করেন লাদেনকে। এরপর লাদেন ভয় পেয়ে নিজের ঘরে ঢুকে যায়। এরপর সেই সিল সদস্য প্রবেশ করে। সেই সময় লাদেনের স্ত্রী আরবি ভাষায় চিৎকার করে দাঁড়িয়ে পড়েন লাদেনের সামনে। এরপর এক সিল সদস্য গুলি করেন লাদেনের স্ত্রীর গোড়ালিতে। এরপর ডাবল ট্যাপ শট, গুলি লাগে লাদেনের বুক আর চোখে। এরপর লাদেনের মৃতদেহ সৈন্যবাহিনী সদস্য গাড়ির নিচে নামিয়ে আনেন। অন্যদিকে কিছু সৈন্য সদস্য লাদেনের বাড়ি থেকে কম্পিউটার হার্ড ডিস্ক সংগ্রহ করেছিল, যাতে সেগুলি পরবর্তীতে পরীক্ষা করে আল কায়েদার কার্যপ্রণালী সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই অপারেশন শেষ হলে নতুন একটি সমস্যা দেখা দেয় আমেরিকার কাছে।
আমেরিকার প্রশাসন এবার চিন্তা করতে শুরু করে কিভাবে লাদেনের মৃতদেহকে দাফন করা হবে। আমেরিকার কাছে প্রথমে ওঠে ধর্মীয় চিন্তা। ইসলাম মতে কোনো মৃত ব্যক্তিকে মাটির নিচে কবর দেওয়া হয়, কিন্তু আমেরিকার প্রশাসন মনে করে যে লাদেনের মৃতদেহ যদি কোথাও কবর দেওয়া হয় তাহলে সেটি পরবর্তীকালে জঙ্গিদের কাছে একটি পুণ্য স্থানে পরিণত হতে পারে। এর ফলে ভবিষ্যতে বহু মানুষ লাদেনের এই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে জঙ্গি পথে অগ্রসর হতে পারে। অন্যদিকে লাদেনের মৃতদেহ পোড়ানো সম্ভব নয়, কারণ ইসলাম মতে মৃত ব্যক্তির দেহ আগুনে পোড়ানো হারাম। এরপর অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় লাদেনের মৃতদেহ ভাসিয়ে দেওয়া হবে সমুদ্রে। লাদেনের মৃতদেহ আফগানিস্তানে প্রথমে নিয়ে যাওয়া হয় ডিএনএ টেস্টের জন্য। এরপর 12 ঘন্টার মধ্যে আফগানিস্তান থেকে লাদেনের মৃতদেহ হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয় আরব সাগরে। এরপর সেই জায়গায় শুরু হয় ইসলামিক রীতি। প্রথমে লাদেনকে স্নান করিয়ে সাদা কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়। এরপর আমেরিকার সেনা সদস্য ওসামা বিন লাদেনের জন্য শেষ প্রার্থনা করেন। এরপর মৃতদেহকে একটি ক্যারি ব্যাগে বন্দি করে নর্দার্ন আরবিয়ান সিতে চিরকালের মতো ভাসিয়ে দেওয়া হয়। 9/11 পর আমেরিকা যখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উপর জঙ্গিদের কেমিক্যাল ও বায়োলজিক্যাল ওয়েপেন সরবরাহ করার অভিযোগে দণ্ডিত করে, তখন ইরাকে সাদ্দাম হোসেনকে আটকানো মুখের কথা ছিল না। এজন্য আমেরিকা একটি এয়ারক্রাফট অ্যাটাকের মাধ্যমে সাদ্দাম হোসেনকে বন্দি করে। এরপর ইরাকের নতুন সরকার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে কোর্টে কেস আরম্ভ করে। এরপর 2006 সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ফাঁসির ঘোষণা করা হয়। আমেরিকা নিজে ফাঁসির জন্য সাদ্দাম হোসেনকে ইরাকে নিয়ে যায়। সে সময় ইসলাম ধর্মের সম্মানের খাতিরে আমেরিকা জন্মস্থান টিকরিতে দাফন করার অনুমতি দেয়, কিন্তু সেই সময় টিকরিতে কার্ফিউ চলা সত্ত্বেও হাজার হাজার মানুষ পথে নেমে আসে। তারা রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি করে গুলি বন্দুকের সাহায্যে। এরপর থেকে সাদ্দাম হোসেনের কবর অনেকের কাছে ধর্মীয় স্থানে পরিণত হয়। এই জায়গায় আজও সাদ্দাম হোসেনের অপরাধমূলক জীবনকে সেলিব্রেট করা হয় ও তার অনুগামীরা তার জন্য প্রার্থনা করেন ও তার থেকে অনুপ্রাণিত হন। এই ব্যাপারটি থেকে শিক্ষা নিয়ে আমেরিকা ওসামা বিন লাদেনের বেলায় কোনো রিস্ক নিতে চায়নি, নয়তো মৃত্যুর পরেও ওসামা বিন লাদেন সন্ত্রাসবাদী কার্যকলাপের অন্যতম প্রতীক হয়ে থেকে যেতেন। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।